যার তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান হচ্ছে। প্রদেশ কংগ্রেস নেতা শুরু করতে চলেছে। গুণীজনদের সম্মানিত করলাম, কংগ্রেসের যেটা বৈশিষ্ট্য তাদের সম্মানিত করলাম এবং তাদের আশীর্বাদ নিলাম। এবং বর্ষিয়ার নেতারা আজকে কংগ্রেসকে মানুষের দরজায় আবার পৌঁছে দিতে হয়। কংগ্রেসের আত্মবলিদানের কথা বলে হয়েছে। ভারতবর্ষের যে সরকারটা সুবিধাবাদী সরকার চলছে আর একটা নাটকের সরকার চলছে রাজ্যে, সেই থেকে মুক্ত করে দেশ এবং রাজ্যকে মুক্ত করার জন্য একমাত্র দল জাতীয় কংগ্রেস আছে। জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই, দ্বিমত নেই এখানে। এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এই দিনটাই হচ্ছে বেস্ট দিন, কারণ সবথেকে বড় দল সোভিয়েতে কোনো একটা দল ছিল বোধ হয়, তারপরে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস 136 বছর। তাই পুরনো চাল ভাতে পারে, দেশকে রক্ষা করতে পারে পুরনো দল জাতীয় কংগ্রেস, যাদের আত্মবলিদান আছে, আত্মত্যাগ আছে। সেটা শিলমোহর দিয়েছেন। এটা এটা সোমেন মিত্র, আজকে দেখলেন যে মঞ্চটা সোমেন মিত্র মঞ্চ করেছিল, নামে নামকৃত হয়েছে, সোমেন মিত্র নগর হয়েছে। সোমেন মিত্র